আমি মৌতান এবং অ্যাট দ্য রেট স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ আজকে আমি একটু অন্য ভূমিকায় কারণ অন্যদিন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিই কিন্তু আজ প্রশ্নকর্তার ভূমিকায় থাকব আমি এবং উত্তর দেবেন আপনাদের সবার প্রিয় ফুটবলার মেহতাব হোসেন ওয়েলকাম মেহতাব আমাদের শোতে তোমাকে স্বাগত আড্ডা যখন দেব তাহলে শুরু থেকেই শুরু করা যাক একদম কাজেই ফুটবলের শুরুটা আগে বলো মানে প্রথম কেন কিভাবে ফুটবলে আসা দেখো আশা সবসময় একটা দেখবে এরিয়া মানে বলে না পরিবেশ তোমার আশেপাশে কী আছে সেভাবে তুমি বেড়ে ওঠা আমার আশেপাশে পরিবেশ যখন আমি বেড়ে উঠছি যখন মানে জানতে পারলাম বা চোখ খুলে দেখলাম চোখ খুলে দেখলাম ফুটবল মানে আশেপাশের যত দাদারা আছে বা যা আমাদের থেকে যারা মানে সিনিয়র সবাই দেখছি ফুটবল খেলছে সেখান থেকেই তোমার এই শখটা আসা বা তুই জলদোলার আস্তে আস্তে যে প্যাশান ভালোবাসা ফুটবলের প্রতি একটা সময় এরমও গেছে আমি ফুটবল নিয়েই ঘুমাতাম ফুটবলই আমার সবকিছু ফুটবলেরই ড্রিম তারপরে আস্তে আস্তে মনে হতো না দাদাদের থেকে ভালো খেলতে হবে দাদাদের মতন খেলতে হবে প্রথম ভাবলাম না দাদাদের থেকে ভালো খেলতে হবে যখন আমি তুমি বিলিভ করবে কি না মৌতান যখন আমি ওয়াশরুমে যেতাম তখন কি মনে হতো তখন বলে বসে বসে বা স্নান করতে করতে চোখ বন্ধ করে ভাবতাম আমাকে দাদাদের থেকে ভালো খেলতে হবে অনেক বড় প্লেয়ার হতে হবে মানে এটা বলতাম তখন আমি কিচ্ছু হইনি জাস্ট একদম ছোট। তখন এতটাই আমার ভিতরে ওই জোশ বলো প্যাশান বলো সব কিছু কি ফুটবলেই সব কিছু আমি এরম মনে করতাম বাবা মাকে বলতাম তুমি আমাকে ছেড়ে দাও এবং আমি থ্যাংকস জানাবো তুমি জানো ভালো করে সবসময় একজনের কথা বলি আমি অভিদত্ত রায় যে আমার গডফাদার উনি আমার সব কিছুই আজকে যদি আমি বেড়ে ওঠা বা এ মানে আমার থেকে বেশি আমার উপরে মানে আমি যতটা আমি নিজেকে বিলিভ করতাম না তার থেকে বেশি আমাকে উনি বিলিভ করতেন কে আমার বাবা মাকে সবসময় বলতেন এই বাচ্চাটাকে আপনি ছেড়ে দিন তখন আমি একদম ছোট প্রায় দশ বারো বছর বয়স ওই বাচ্চাটাকে ছেড়ে দিন আপনি বিলিভ করবেন কি না আমার বাবা মাকে বলতো কে ও কোথায় যাবে বা কোথায় গিয়ে ঠেকবে আপনি বিলিভ করতে পারছেন তো না প্রত্যেকটা বাবা মাই চায় কে তার ছেলে বা ভালো পড়াশোনা করুক চাকরি করুক তো তখন বাবা মা মানে অবিদা বলেছিলেন ও কিন্তু ফুটবলের জন্যই জন্মেছে মানে উনি যেটা আমার মধ্যে পাগল পাগল হ্যাঁ পাগল এটা দেখেছেন তো তো ওনাকে ধন্যবাদ জানাই কে ওই বিলিফটা ছিল আর ওই বিলিভটার উপরে আমি মানে ফুল ফিল করেছি ওনার বিলিফটাকে এটাই আর কি এটাই ভালো লাগে কে উনি বলতে পারেন না আমার আমি যে বিলিফটা করেছিলাম মেহতাব মানে ভিকির উপরে আমি আমাকে তো রিকি বলে ডাকেন উনি কোনোদিনই মেহতাব বলে এখনও অব্দি তো বা বলেনি এটাই তো ভালোবাসা একটা টিচার আর একটা এর মধ্যে স্টুডেন্টের মধ্যে একটা তো ওইটাই কে ওই প্যাশানটা দাদাদের থেকে এসেছিলো ওই ওই সব কিছুই কিন্তু আসে কালচারে দেখো এখন যেটা যেরম তোমার আশেপাশে কালচার থাকবে সেরম পেয়ে তুমি বড় হবে তো সেইভাবেই আমি বড় হয়েছি আর ধন্যবাদ যে ওই সময় আমাদের দাদারা খেলতো সবসময় ফুটবল ফুটবল ছাড়া আমাদের পাড়ায় কিচ্ছু ছিল এই যে মানে পাড়া ফুটবল অলমোস্ট সমস্ত মানে বাচ্চাদেরই আমরা দেখি বিশেষ করে ছেলেদের যে একটা সার্টন এজের পর পাড়ার মাঠে ফুটবলটা নিয়ে নামে বাট এটাই পেশা হবে বা এটাকেই যে প্রফেশনাল জায়গায় নিয়ে যাবে এই ডিসিশনটা কবে নিলে এবং কতটা তোমার ছিল কতটা অভিদের ছিল বা বাবা মা এই সময় এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে কিভাবে রিয়্যাক্ট করেছিলেন দেখো তখন তো মনে হয়নি কি আমি প্রফেশনাল প্লেয়ার পুরো ফুললি প্রফেশনাল প্লেয়ার হবো মনে হতো দাদাদের থেকে ভালো খেলবো তখন একটা মনে হয়েছিল যখন তখন একাডেমি মানে কোনো কোচিং ক্যাম্পেও আসেনি বা অভিদার কাছেও আসেনি মানে যাইনি আর কি তারপরে যখন অভিদার কাছে যাই ক্যাম্পে যখন প্র্যাকটিস আরম্ভ করি তখন মনে হলো অমিত দা দেখলাম কে শুনলাম অমিত দাস ইস্টবেঙ্গল দেশের খেলছে তখন মনে হলো কি আমিও তো আমাকে তো লোক টিভিতে দেখতে পাবে আমারও নাম হতো পেপারে আসে গোল সেট গোল সেট হল অমিত দাকে দেখে মানে অমিত দাস ইস্টবেঙ্গলে খেলতো মানে খেলে খেলেছে ইন্ডিয়া টিমে অনেক বড় প্লেয়ার ছিল তো এইবার গোল হলো কি আমাকে দার মতন খেলতে হবে দার নামটা রেখে আমাকে এগোতে হবে ওনাকে ডিউ রেসপেক্ট মানে তখন মনে হতো অমিতদার থেকে আমাকে ভালো খেলতে হবে এবং অমিত দাকে থেকে বড় প্লেয়ার হতে হবে ওই গোলটা যখন সেট করলাম তখন দার ব্যাপারে জানতে আরম্ভ করলাম আমি কে অমিত দা কখন ঘুমায় কখন খায় পুরো লাইফস্টাইলটা লাইফস্টাইলটা কখন ঘুম থেকে ওঠে তো এরম শুনেছি সাড়ে আটটার মধ্যে ধরো সেভেন থার্টি বা এইট ও ক্লক ডিনার নাইন ও ক্লক বেড আমি সেম স্টার্ট করলাম সেভেন থার্টি ডিনার তোমার কত বয়স তখন কত হবে চোদ্দো মানে তেরো চোদ্দো তখন থেকে মোটামুটি ডিসিশন নিয়ে নিশিশন প্রফেশনাল ফুটবলার হব তখন আমি ঘুমিয়ে পড়তাম ওই ধরো নটার মধ্যে ঘুমিয়ে পড়তাম উঠতাম পাঁচটার সময় তো এই 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 গোলসটা আমার মধ্যে চলে এসছিলো কিনা আমাকে প্রুফ করতে হবে এবং এরম টাইমও গেছে মতন বাবা বলেছিলাম আমি তোমাকে দুটো বছর টাইম দিচ্ছি এই দুটো বছরের মধ্যে যদি কিছু না করতে পারো তাহলে তুমি চাকরি বাকরি করো ফুটবল ছেড়ে দিতে হবে তো আমি একদিন খুব কাঁদছি কাঁদছি আর দৌড়াচ্ছি মাঠের মাঠে দৌড়াচ্ছি 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 আর মানে চকে জল চলেই আসছে কি আমাকে ফুটবল ছেড়ে দিতে হবে তুমি বিলিভ কোমে ঠিক দু বছর পরে 18 বছর ঠিক মাথায় হয়েছে তখন আমি চাকরি পেয়েছি কোথায় Венजीसीতে Венजीसी हां মানে সবকিছু হয়তো ইজিলি হয়নি পরিশ্রম করে হয়েছে মানে চাকরিটা তোমার খেলার মানে ফুটবলের কোটাতেই ফুটবলের কোটা তখন টোয়েন্টি ওয়ান ন্যাশনাল খেলেছিলাম তারপরেই ওরা টোয়েন্টি ওয়ান প্লেয়ার নিচ্ছিল তখন টোয়েন্টি ওয়ানে চাকরি পেয়েছিলাম তো ওইটাই গিয়ে গোলসটা একটা সেট করতে হয় প্রত্যেক মানুষকে সেই গোলটা আমাকে অমিত দাকে দেখে এই সেটটা সেট হয়েছিল কাদা তোমার চাকরির প্রসঙ্গ যখন এলো তখন একটা জিনিস আমার মনে পড়ছে যে একটা সময় এসেছিল যে মেহতাব হোসেন ডিসাইড করেছিল যে দীপেন্দু বিশ্বাসের পর সোলো মানে অনলি ফর ফুটবল মানে পেশাদার ফুটবলার হবেন অর্থাৎ যিনি কোনো চাকরি করবেন না শুধু ফুটবলকেই পেশা হিসেবে বেছে নেবেন কিন্তু তাও আবার চাকরিতে ফিরলে মানে এই দুটো সিদ্ধান্ত সত্যি কথা বলতে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেন থিং তোমার কি ব্যাকগ্রাউন্ড আছে তোমার তুমি সার্ভাইভ করতে পারবে কি আমি ভেবেছিলাম ফুটবলের জন্য অবশ্যই যখন আমার হাঁটু ইঞ্জুরি হয় এই ঘটনাও তোমাকে বলি তখন আমার লিগামেন্ট অপারেশন হয়েছে লিগামেন্ট অপারেশনের পরে আমার তখন ভেনজিসি টিম বানিয়েছিল তোমার মনে আছে দু হাজার ছয় সাত আই লিগে যখন ওরা এন্ট্রি করলো তখন বললো তোমাকে চাকরি চাকরি করতে হবে বা চাকরি ছেড়ে দিতে হবে তোমাকে খেলতে হবে তখন আমি ভাবলাম তখন জাস্ট আমার লিগামেন্ট অপারেশন হয়েছে মোহনবাগানে সম্ভবত প্র্যাকটিস ছিল প্র্যাকটিস ম্যাচে মোহনবাগানে আমার ইঞ্জুরি তারপরে অপারেশন তারপরে আমাকে বললো এনজিসির হয়ে খেলতে হবে আর তোমাকে তুমি পারবে না মানে বাইরে খেলতে পারবে না আমি ডিসিশন নিলাম আমি যখন এত কষ্ট করলাম রাত দিন এক করলাম রাত জেগে রাত নেই দিন নেই তোমার বৃষ্টি রোদ কাদা মানে সব সব কিছু এগেনস্টে বাবা মার এগেনস্টে গিয়ে আমি যখন ফুটবল খেললাম তারপরে আমাকে খেলা ছেড়ে দিতে হবে খেলা ইন দ্যস ওয়েজিসি খেলা মানে আমাকে খেলা খেলা মানে বড় ক্লাব বড় ক্লাব খেলতে পারছি না হয়ে খেলতে পারছি তাহলে দেশের জার্সি যখন পড়তে পারবো না যখন আমি তোমার ইস্টবেঙ্গল মুনমায় যখন আমার নাম কেউ ডাকবে না তখন আমার লাভটা কী হলো এত কষ্ট করে একটা চাকরির জন্যে অবশ্যই ওয়েজিসি একটা রত্ন মানে চাকরি যদি তুমি যদি ধরো ওয়ান অফ দ্য বেস্ট জব ইন ইন্ডিয়া তো আমি বললাম না চাকরি আমি ছাড়ি যা হবে দেখা যাবে আমার পরিশ্রম আমার হার্ডওয়ার্ক যদি হবে হবে না হবে না হবে রাস্তায় দরকার পড়লে ভ্যান চালাবো রিক্সা চালাবো যা করব কিন্তু আমি ফুটবল খেলবো তো চাকরি ছেড়ে দিলাম তো সবাই বলেছিল এবং আমার মা আমার শাশুড়ি মানে ওয়াইফের মা সবাই সবাই এভরি মানে আমার পাড়ায় কে আর এই ফিরতে পারবে না কেন তখন লিগামেন্ট অপারেশন হয়েছে আমার তখন কুড়িয়ে কুড়িয়ে আটছি তখনই চাকরি ছেড়েছি আমি তো সবাই পাড়ার লোক আশেপাশে যারা ছিল তাই বললাম চলো আমি নিজের সাথে নিজেই ফাইট করি যাই হোক ওপার তারপরে দু হাজার সাত হাজার আট ইস্টবেঙ্গলে এলাম আস্তে আস্তে নিজের কপালটাও ঘুরলো আবার দেখলাম এখনও আমরা সেই যখন আমরা চাকরি ছেড়েছিলাম তখনও প্রফেশনাল পুরোপুরি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল হয়নি যখন চাকরি জয়েন করলাম আবার মেট্রো রেলে তখনও প্রফেশনাল হয়নি জয়েন করার সিদ্ধান্তটা আবার কেন জয়েন করার সিদ্ধান্তটা এই কারণেই কে তোমার আমি দেখলাম কি এখানে খুব এ আছে মানে এখনো প্রফেশনাল রিজম আসেনি তাই জন্য আমাকে চাকরি একটা জয়েন করতে হবে মানে ফিনান্সিয়াল যে জায়গাটা থাকছে সেই কারণে ফিনান্সিয়াল জায়গাটা সেটা আমার মনে হয় না সেই জায়গাটা আমরা এই করছি অ্যাচিভ করতে পেরেছি সেই জায়গা থেকে হ্যাঁ তো তাই জন্যই আমার মনে হয় আমি আবার জয়েন করলাম দেখলাম লাইফটা সিকিউর না আমি যখন বিয়ে করে নিয়েছি আমার

মূলত কারণ তেল থেকে থেকে ফুটবল ফুটবল যদিও মানে আমাদের খেলার জগৎটা বাঁচিয়ে রেখেছে আমরা সব দিক থেকেই বুঝি আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার বা যেরকম স্ট্রাকচার মেহতাব এই প্রসঙ্গে যখন এলাম তাহলে তুমি যখন তুললে আইএসএল এর প্রসঙ্গটা তাহলে অবশ্যই প্রশ্নটা করবো যে কেরালার হয়ে একটা লং স্পেল মানে তিন বছর আইএসএল এ বাট খেলটুকি টানা যেত না বা খেলা যেত না দেখো আমি আমি ফিল করি অবশ্যই খেলা যেত আর একটা দুটো বছর খেলতে পারতাম এটা তুমি যদি বলতে পারো আমার সিদ্ধান্ত এই কারণেই থার্টি ফাইভ ইজ আ রাইট টাইম একটা ফুটবলারে থার্টি ফাইভে অবসর নেওয়া একদম ঠিক টাইম কেন এরপরে তুমি যখন একটা প্লেয়ার তোমাকে বিট করে চলে যাবে আমি যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ড খেলি একটা ফরেনারকে যদি আমি ট্যাকেল না করতে পারি বা একটা ফরেনারকে যদি আমি আটকা মানে ওই জায়গাটা বাধা না দিতে পারি তাহলে আমার খেলে লাভ নেই বা একটা বাচ্চা ছেলেকে আমি আমার পাশ থেকে বেরিয়ে যাচ্ছে ড্রিবিল করে আর আমি দেখব সেটা আমি দেখতে পাবো সেই ক্রাইসিসটা মাঠে ফিল করছি সেটা হয়তো ফিল করছিলাম কেন ফর্টি ফাইভ মিনিটস নট আমি টাকা নিচ্ছি ক্লাব থেকে আর ফর্টি ফাইভ মিনিটসের জন্য আমি খেলবো সেটা আমার ক্যারেক্টার নয় আমি যখন খেলবো নাইনটি মিনিটস খেলবো এক টাকা নিই আর একশো টাকা নিই আমার ফুল প্লেজ আমি দেবো আমি ফর্টি ফাইভ মিনিটসের জন্য একটা টিমে সাইন করব না অনেকে বলে হয়তো এখনও ফর্টি ফাইভ মিনিটসে খেলতে পারতে এখনও এক দু বছর খেলতে পারতে আমি বললাম না পারফরমেন্স থাকতে থাকতে আমার মনে হয় ছাড়া প্লেয়ারদের কাছে সবচেয়ে বড় সম্মানের ব্যাপার বেটাম এই প্রশ্নটা করবো এই প্রশ্নটার উত্তর নিয়ে একটা বিরতিতে যাব তারপর আরও অনেক প্রশ্ন মেহতাব হোসেনকে পেলে অনেক প্রশ্ন থাকে মোহনবাগানের অধিনায়কত্ব ছিল দু সালে তুমি মোহনবাগানের অধিনায়ক দু হাজার পাঁচ আই থিঙ্ক ছয়ও বোধ হয় পাঁচ ছয় যে সিজনটা মোহনবাগানের অধিনায়ক কিন্তু তারপরে ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে হয়ে যাওয়া মানে এইটা কিভাবে ঘটলো আর কি দেখো আমার সত্যি কথা বলতে ফার্স্ট যখন আমি মোহনবাগানে আছি তখন ইস্টবেঙ্গল প্রথম অফার করেছিল যাই হোক তখন একটু টাকা পয়সা বা আমি আমার কোচের কথা খুব শুনতাম তখন এখনও মানে যখন লাস্ট অব আমি কোচের কথা খুব শুনতাম মানে অভিধার কথা তো উনি বলেছিলেন তখন তোমার মনে আছে তখন খুব বেটার সাইট ছিল ছিল দু হাজার তিন যখন মনমানে তখন ইস্টবেঙ্গলে আমার কথা ছিল শঙ্কর তো আমাকে বললো দেখো তুমি জাস্ট আপকামিং আপকামিং বয় মানে তুমি আসছো তুমি এখন সেইভাবে সারা জাগাতে পারো নি ফার্স্ট ইলেভেন তুমি যেখানে যাবে তুমি ফার্স্ট ইলেভেনে ট্রাই করবে নালে বড় টিমে যে রিজার্ভ বেঞ্চে থাকে বা সই করে তার কোনো কোনো দিন দাম থাকে না তুমি মন বাগানে সাইন করো তখন সে বছর মন থেকে অনেক প্লেয়ার বেরিয়ে গেছিল জেমস ভাই রেনেডি ভাই আরপি ভাই সবাই কিন্তু অলরেডি চলে গেছে শুধু বাসুদা ছিল না ভাই ছিল বাসুদা ছিল দুলাল দাদা ছিলেন অমিত তখন টালিগঞ্জ থেকে আবার মন বাগানে ফিরেছিল তো তুমি মন সাইন করো তারপরে মোহনবাগানের মানে মোহনবাগানে আসা ইস্ট বেঙ্গল ওই জন্যই আমি বলছি তারপরে ইস্টবেঙ্গলে খেলার ইচ্ছা ছিল তারপরে যখন একটা র একটা ইয়ে উঠেছিলো কে মনটাকে যদি কাউকে নাওয়া হয় ইস্টবেঙ্গলে তাহলে মেহতাব হোসেনকে নেবে তো আমার যাই হোক আমার স্বপ্নটা পুরো হতে চললো তো আমার সাথে বাবুদা কথা বললেন বাবু বাবু চক্রবর্তী অমিত দাকে দিয়ে খবর পাঠালো আমরা ওর সাথে বসতে চাই তো বসলাম কথা বললাম আমি হ্যাঁ আমি রাজি আমি খেলবো টাকা পয়সা যাই হোক তোমার বলছে তখন আমি প্রায় চোদ্দো লাখ আমার পেমেন্ট ছিল মনবাগানে বললো আমরা এই পয়সা দেব দু হাজার কথা বলছি ছয় সাত আমি বললাম ঠিক আছে এই পয়সাই আমি সাইন করবো কিন্তু খেলব তারপরে আস্তে 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 তো টানা দশ বছর চো একটা কেটে গেলে এক যুগ এটাই যে ডাউন ছিল সব কিছুই ছিল সবচেয়ে বেশি সাকসেস লাইফে পেয়েছি যদি মন বাগান আমার পরিচিতি কিন্তু যদি সাকসেস বলো এভরিথিং ভালোবাসা সব কিছু মানে আমার ফ্যামিলি একটা সময় হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল সব কিছু জজ নাম এ সব কিছু মানে ইস্টবেঙ্গলের থেকে পেয়েছি মানে আমি খুব হ্যাপি পারফর্ম করে ইস্টবেঙ্গলের জন্যে আর কি একটু ব্রেক নেব একটা ছোট বিরতি নেব বিরতির পর আমরা আবার ফিরে আসবো এই আড্ডা নিয়ে মেহতা শুধুমাত্র ফুটবলার নন তার ফুটবলার ছাড়াও তার জীবনের অনেক দিক রয়েছে মাঠে যাদের আমরা চরিত্র বলি ক্যারেক্টার বলি মেহতা তাদের মধ্যে একজন সেই দিকগুলো নিয়েও আলোচনা হবে কিন্তু একটা ছোট বিরতির পর Wanna fly? Step towards three steps. Where we are different world class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID 19. Meet the aviation professionals and build your dream career with three steps aviation. Three steps aviation, him, him. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. <music> Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor bringing your dream house to life. We know what you desire. So unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies. Dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই আর থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন আরোহী ফাউন্ডেশন সলিউশন ফর এভরি নিড Your bazaar, our bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to T-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra and you can also find us at city center 2 we are just one click away to serve your need. visit onestopbazaar.com or www.onestopbazaar.com feel the indiana or in media and entertainment the future of digital news and entertainment world with evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment, keep binging. এলাম বিরতির পর আড্ডা চলছে মেহতাব হোসেনের সঙ্গে মেহতাব যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে যাওয়া কিন্তু তোমার যেটা ইচ্ছে ছিল যে তুমি অবসরটা ইস্টবেঙ্গল ক্লাব থেকে নেবে কেউ সেটা হলো না এবং অবসরের ম্যাচের দিনটাও খুব দৃষ্টিকটু থাকলো কারণ সেই ম্যাচটায় তোমাকে নিয়ে তোমার টিমমেটদের কোনো উচ্ছ্বাস পাওয়া গেলো না বরং অপোনেন্ট টিমের প্লেয়াররা এসে মেহতাব হোসেনকে অনার করলো গার্ড অফ অনার দিল মানে এই মেশা কাঠটা কেনই বা হলো আর এটা কতটা খারাপ লাগে দেখো অবশ্যই যখন তুমি কিছু ডিজার্ভ করো যদি না পাও তাহলে অবশ্যই খারাপ লাগে আমি হয়তো ইস্টবেঙ্গলে সই করলে হয়তো বেশি অনেক বেশি সম্মান পেতাম অনেক বেশি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল তখন মানে সই করা যখন জামশেদপুর থেকে ফিরে আসি তখন আমি নিজেই বলেছিলাম কে নিতা গ্যাংকে আমি ইস্টবেঙ্গলে সাইন মানে করে এই বছরই আমার শেষ করব। কেন আর খেলবো না তো নিতুলা বললো ঠিক আছে আমরা প্রেস কনফারেন্স করব প্রেস কনফারেন্স করে আমরা বলে দেবো তখন আইপিএল চলছিল তারপরে যাই হোক নিউজ বেরোলো আমি বিনা পয়সায় খেলবো অনেক অনেক কথা উঠলো সেই কথায় আর যেতে চাইছি না সেটা পাস্ট হয়ে গেছে আর আমি কোনো কিছু পুষে রাখি না আমি সবসময় সবসময় চেষ্টা করি যে মানুষ মাত্র ভুল হয় আর ক্ষমা যে করে সেই হচ্ছে তোমার তোমার হ্যাঁ অবশ্যই আমি এইটুকু মানি কে কারোর সাথে রাগ পুষে বা কারোর সাথে ঝগড়া করে সারা জীবন জীবনটা খুব ছোট মানে লাইফটা খুব ছোট কখন কে থাকবে কখন সবাই আমার বন্ধু তো ওইটাই কে একটা সিচুয়েশন এরকম হয়ে গেছিল আমি জানতাম না কি আমি মন মানে মন মানে আমি নিজে জানতাম না তারপরে যাই হোক এটা তো আর কিছু এখানে এক্সপ্লেন করা যাচ্ছে না নিজে জানতে না কেন জানতাম না আমি আমাকে একবার ফোন করেছিল কে আমি ফুটবল কি ফুটবল সেক্রেটারি হয়েছি আমি বললাম কংগ্রাচুলেশন তারপরে বললো আমি তুই কি খেলবি মন আমি বললাম তোর মাটা খারাপ হয়ে গেছে কে আমি এত বছর খেলার পরে কেউ কেউ অ্যাকসেপ্ট করবে আমাকে তখন আমি জামশেদপুর থেকে সবে এসেছি বলছে না আমি আমার আমার ড্রিম আছে তোকে মন বাগানে এক বছর আমি খেলাবো তো হোক দেখো না কোনো সাপোর্টার মেনে নিয়েছিল মন বাগানে না ইস্টবেঙ্গলের সাপোর্টার মেনে নিয়েছিল আমি মন বাগানে যাই অনেক কন্ট্রোভার্সি হয়েছিল তুমি ভালো করে জানো আমি বলেছিলাম আমি অবশ্যই বিনা পয়সায় খেলব যদি ইস্টবেঙ্গলে খেলি তাহলে বিনা পয়সা খেলব অন্য ক্লাবে খেললে আমি বিনা পয়সা ছাড়া খেলব না সেটা একটা মিস যাই হোক একটা মিস কোর্ট হয়েছে বা ইয়ে হয়েছে তো ইস্টবেঙ্গল থেকে শেষ করলে আমার মনে হয় আমার কেরিয়ারটা খুব ভালো হতো খুব সম্মান পেতাম এটা খুব আফসোস আফসোস মানে এটা সারা জীবন থেকে যাবে ওই যে বলে না মানুষ যেটা চায় সেটা হয় না সব সময়। কিন্তু একটা জিনিস আমি সবসময় স্যাটিসফাই আমি আছি কি আমি যেটা চেয়েছিলাম আমার লাইফে বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার হব সেটা হয়েছে ইস্টবেঙ্গলের থেকে তো ইস্টবেঙ্গল জার্সি ইস্টবেঙ্গল সম সমর্থক এবং বেস্ট ইন্ডিয়ান ফ্যান প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলাম তার জন্য ইস্টবেঙ্গলের ফ্যানদের অনেক ক্রেডিট আছে তোমার মনে আছে সেবার ইয়াকুব মার্টিন ওডোফা বেটো তাদের মাঝখানে আমি নমিনেট হয়েছিলাম সবাইকে ছাপিয়ে তো সত্যি আমি খুব ভাগ্যবান কে এত ভালোবাসা পেয়েছি দেখো যে যাকে ভালোবাসে তার উপরে রাগ থাকে তা আমার মনে হয় না এটা আমি রাগেই হয়তো অনেকে অনেক কিছু বলেছে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে তোমাকে মেহতাব মেহতাব হোসেন কখনো রাইডারের মেকালেলে তো কখনো ট্রেভেল জেমস মর্গানের মিডফিল্ড জেনারেল তো মানে প্রচুর কোচ পেয়েছো এবং প্রচুর কোচ তোমাকে যাদের আন্ডারেই তুমি খেলেছো তারাই তোমার খেলার স্কিলটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে বা তোমাকে কোনো না কোনো সময় কোনো না কোনো বিদেশি প্লেয়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে আর যদি তোমাকে বলি ফেভারিট কোচ বেছে নিতে বা কাকে তোমার তুমি সব থেকে কমফোর্টেবল ছিল কার সাথে তাহলে কাকে বাজ তুমি আমাকে একদম ছোটোবেলা থেকে দেখেছো আমিও তোমাকে আমার কেরিয়ারে প্রথম থেকে দেখেছি অমল স্যার যখন ছিলেন তখন আমি একদম বাচ্চা যখন আসছি আমি ময়দানে তখন খুব প্রচুর ভালোবাসতেন যে যে কোচ আজ অব্দি যাদের যারা আর আন্ডারে খেলেছি প্রত্যেকটা কোচ আমাকে খুব ভালোবেসে ডিউটি আমার অনেস্টি আমার হার্ডওয়ার্ক আমার যে লক্ষ্যটা কোনো দিন আমি কোনো সময় প্র্যাকটিস কমাই করতাম না ওই ডেডিকেশান ওই ডিসিপ্লিন সবসময় সব কিছু ফিল ফুলফিল করার চেষ্টা করতাম তো তার জন্যেই উনি ওনারা ভালোবাসতেন যেটা বলতেন তার চেষ্টা করতাম তার থেকে বেশি করব। তার জন্য কিন্তু যদি বলো কোচের মধ্যে ফার্স্ট আমার ক্যারিয়ারে যেটা দরকার ছিল মানে ইনিশিয়াল স্টেজে দরকার ছিল অমল স্যার টেকনিক্যালি মানে যত মানে যত বলো তত কম ওনার সম্বন্ধে তারপরে ফ্লিপ দি রাইডার তারপরে তোমার ট্রেভার জেমস মার্গন কমফোর্টেবল কার সাথে ছিল কমফোর্টেবল সবার সাথেই ছিলাম আমি অমল স্যারের যদি বলো বা তোমার ফ্লিপ দি রাইডারে বলো বা ট্রেভারের সাথে ছিল ট্রেভার মোস্ট মানে মোস্ট অফ দ্য ফ্রেন্ড বলতে পারো মানে আমাদের বন্ধু ছিলেন উনি বন্ধুর মতন মিশতেন আর বন্ধুর মতন ট্রিট করতেন আমাদেরকে তাই জন্যই টিমের পারফরমেন্স দেখলেই বোঝা যেত কি টিম কতটা ফ্রিভাবে খেলছে কোনো আন্ডার প্রেসারে কোচের এক একটা সময় থাকে না আন্ডার প্রেসার তো সেই প্রেশারটা কোনো দিন আমাদের ফিল করতে দেননি এই বিষয়ে যখন কথা উঠলো তুমি যে কথাটা বলে যে ডিসিপ্লিন মাঠের মধ্যে ডিসিপ্লিন কিন্তু ম্যাডাম আমি একটু ব্যক্তিগত প্রশ্নে যাব একটু বিতর্কিত প্রশ্নে যাব এই প্রশ্নটা আমি করে থাকি তার একটা বিশেষ কারণও আছে সেটা হচ্ছে যে মাঠের মধ্যে মেহতা হোসেন অত্যন্ত ডিসিপ্লিন ছিল কিন্তু ব্যক্তিগত জীবনে অত্যন্ত একটা সময় ছন্ন ছাড়া বাট সেখানে মৌমিতা অর্থাৎ তোমার স্ত্রীর একটা বড় ভূমিকা প্লিজ এটা একটু যদি শেয়ার করো দর্শকদের মানুষের লাইফে একটা আসে যখন তুমি ব্যাচেলার থাকো যখন তুমি তোমার আশেপাশে দেখো বাবা মার কথা যখন আমরা ছোট থাকি তখন বুঝতে পারি না কে বাবা মা আমাদের ভালোর জন্যে বলছে সবসময় ভাবি না বাবা মা বলছে চলো আর এক ঘন্টা আড্ডা মেরে আসি আর এক আর একটু ঘুরে আসি আর একটু ধরি বাবা মা অতটা বয়স একটা সময় হ্যাঁ অতটা বাবা মার কথা কেউ শোনেও না ধরো কোনো সময় নাইট ক্লাব চলে গেলাম বলে দিলাম কে বন্ধুর বাড়িতে আছে তুমি চিন্তা করো না ব্যাস মারা হয়ে গেল কিন্তু আমি যদি বউকে বললাম নাইট ক্লাবে যাচ্ছি তুমি চিন্তা করো না তখন আর ঘরে ঢুকতে দেব তো যাই হোক একটা এরমও টাইম গেছে কিছুদিন আগে আমি একটু রাত করে ফিরেছি তো গেট খুলে আমাকে এক দেড় ঘন্টা দাঁড় করে ঢেকে এখনো এখনও এক দেড় ঘন্টা বাইরে বার মানে এগারোটার পরে ফিরেছি বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে সেদিনকে একটু লেট নাই আমি দশটার মধ্যে আমি নটা সাড়ে নটার মধ্যে বাড়িতে ঢুকে যাই যেখানেই থাকি এগারোটা বেজে গেছে তারপরে ঢুকেছি বললো তুমি বাইরে থাকো চাবি দেবো না আর গেট খুলবো না তো যাই হোক এটা কি একটা মানুষের লাইফে একটা দরকার ভালো মেয়ে লাইফে বিশেষ করে একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফে খুব দরকার কি ডিসিপ্লিন যদি বলো ডেডিকেশন বলো সব কিছু কিন্তু আসে এক বাড়ি থেকে স্টার্ট হয় বাঁধন বাঁধনটা বাঁধনটা ওই যে বললাম বাবা মা খুব ডিফিকাল্ট বাঁধনটা ছোটো অবধি বেলা অবধি থাকে তারপরে কিন্তু চেঞ্জ হয়ে যায় ট্রান্সফার হয়ে যায় ওয়াইফ যদি ভালো থাকে তোমাকে যদি মনে করে না আমি ওর জন্যে স্যাক্রিফাইস করব তো আমার জন্যে অনেক স্যাক্রিফাইস করেছে তাই জন্য আমি বুঝলাম না আমাকেও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আমাকে এই জায়গা টিকতে গেলে তাই জন্যেই তুমি দেখো নাই নাই করে আমি ছোটো ক্লাব বড় ক্লাব মিলে প্রায় আমার ফুটবল কেরিয়ার হচ্ছে একুশ বছরের আর মিডফিল্ডার খেলা একুশ বছর নট এ ম্যাটার অফ জো বড়ো লোডটা তুমি নিয়েছো সারা বড় ক্লাবে আঠেরো বছর মানে বড়ো ক্লাব আইএসএল এ মিলিয়ে সব আঠেরো বছর মানে ইস্টবেঙ্গল মোহনবাগান এবং আই এস এল মিলিয়ে আঠেরো বছর তারপরে ছোট ক্লাব আছে চা পাঁচ বছর মানে এফ সি টালিগঞ্জ তোমার কালীঘাট এই যে একুশ বছর ফুটবল কেরিয়ার মানে খুব ডিফিকাল্ট একটা প্লেয়ার এই মিডফিল্ডারে এত দৌড়ে এত পরিশ্রম করে খেলা লয় এত লং জিপিটি খুব ডিফিকাল্ট একটা প্লেয়ারের দশ বছর খুব বেশি হলে দশ বছর টপ ফর্মে খেলে কিন্তু টপ লেভেলে খেলে কিন্তু আমার কেরিয়ার ধরো আঠেরো বছর টপ লেভেলে তো তাদের নিয়ে বাড়ির ডিসিপ্লিনটা খুব দরকার আর একটা প্রশ্নে আসবো সেটা হচ্ছে যে এই প্রসঙ্গটা যেহেতু এলো যে অবশ্যই পলিটিক্স আমি এর আগেও একটা ইন্টারভিউতে তোমার জিজ্ঞেস করেছিলাম যে তুমি পলিটিক্সে আসতে চাও কি না তুমি তখনও বলেছিলে যে যদি সুযোগ আসে আমি আসবো কিন্তু বিজেপিতে তোমার আসা এবং যাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে মানে এই যে রাজনীতিতে আসা যাওয়া এবং একটা পার্টিকুলার পার্টিতে চব্বিশ ঘন্টা কি ঘটলো এই চব্বিশ ঘন্টা কেনই বা গেলে কেনই বা দেখো সত্যি এটা প্রচুর লোকের প্রশ্ন আছে প্রচুর লোক মানে পার্সেন্ট লোকের প্রশ্ন আছে কে আমি কেন বিজেপি জয়েন করলাম বা কেন এলাম এটা আমি এক্সপ্লেন করি আমি যখন আমরা ত্রাণ দিতে গেছিলাম ক্যানিংয়ে আমফানের সময় বা করোনা ভাইরাসের সময় নিজের নিজে তো করেছি তার সাথে সাথে আমি নিজের কথাটা এমনি বলতে ভালোবাসি না কে এক হাত করলে এক হাত জানতে না পারে এটা দানের নিয়ম এটা আমাদের এতে বলে তো তখন দেখলাম কি আমি তো পঞ্চাশ লোকটাকে পঞ্চাশ লোককে বা একশো লোকজনকে হেল্প করতে পারছি হয়তো আমার আমাদের দেশে বিশেষ করে যদি পলিটিক্যাল পাওয়ার থাকে তোমার কাছে তো তুমি ওই পুরো গ্রামটাকে পুরো সহ্য করতে পারবে বা ওই পুরো ওই এলাকাটাকে পুরো হেল্প করতে পারবে সেই সেই এটা আমার মধ্যে কাজ করছিল অনেক দিন ধরে প্লে করছিল তো আমি কিছু করতে পারছি না ভাবতে পারছি না কী করবো এদের কী করে এরা কি করে সার্ভাইভ করবে এখনো স্টিল আমি যদি অনেক ফোন আসে আমার কাছে আমি চেষ্টা করি কে এদের এদের পাশে দাঁড়ানো তো তার জন্যই সেই এটা এসেছিলো এটা নয় কি আমি কাউর প্রেশারে জয়েন করেছি বাপা কাউ প্রেসারে ছেড়েছি কেউ আমাকে ছেড়েই কেন ছেড়ে বেরোলাম এক রাত্রে আমি বুঝতে পেরেছিলাম কি আমার ফ্যানরা যাদের জন্য আমি চেষ্টা করেছিলাম করার জন্যে বা যাদের জন্য ভেবেছিলাম তারা চায় না যে আমি এই এই ফিল্ডে আসি আমাকে সেই সবুজ ঘাসের গালিচাতে দেখতে চাই সেই সবুজ সেই একশো একশো দশ বাই আশিতে দেখতে চায় সেই মাঠে তো তাই জন্যেই আমি বললাম না তারপরে আমার বাবা মা আমার ওয়াইফ বা আমার বন্ধুবান্ধব আমার ফ্যানস বলতে পারো আমার যারা রিলিজিয়ান বলতে পারো তারা চায় না কি আমি বিজেপিতে জয়েন করি এতজনের লোকের মনের কষ্ট দিয়ে আমার মনে হয় না আমার কোনো কাজ করাটা উচিত হয়তো আমি আবেগে গেছিলাম আবেগে গেছিলাম কি ছিল এখানে কিছুটা তো ছিল কিছুটা তো ছিল কিন্তু একটা কথা আমি তোমাকে বলি মমতান আমার ওয়াইফ হচ্ছে হিন্দু হ্যাঁ জানি আমার ধর্ম ম্যাটা আমাকে ম্যাটার করে না আমি মনে করি একটা পৃথিবীতে দুজন দু রকমের মানুষ আছে একটা ভালো একটা খারাপ ধর্মটা ম্যাটার না ম্যাটারটা হচ্ছে এই সময় মানুষের পাশে মানুষ কী করে দাঁড়ায় সেটা হচ্ছে আসল ধর্ম তুমি আমি পাঁচবার নামাজ পড়লাম আর মানুষের ক্ষতি করলাম আমি পাঁচবার নামাজ পড়লাম মানুষকে মেরে দিলাম বা পাঁচবার মন্দিরে গেলাম আমি মানুষকে খুন করলাম খুন করছি চুরি করছি বা ওকে বলছি এ মানে চিরিংবাজি করতে তো আমার মনে হয় না সেটা সেদা ধর্ম ধর্ম হচ্ছে আমি মানুষ এই সময়টা আমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবো এই সময় কি করে মানুষকে হেল্প করব। এক টাকা দিয়ে বা একশো টাকা দিই তো কীভাবে তার তাকে করবো সেটাই আমি করতে গেছিলাম কিন্তু ওই যে বললাম ফ্যান বলো এ বলো সবাই কিন্তু আমার এগেনস্টে চলে গেছে কি আমাকে ওই জায়গা দেখতে চায় না তারা মানে ওই ভাগটা ওই ভাগটা ডিভাইডেড করতে চাইছে না কোনো পার্টি কালার দেখতে চাইছে না আমাকে দেখতে চাই যে সেই প্লেয়ার মেথাও আর সেই আমি আরও কিছু প্লেয়ার তৈরি করি আর কীভাবে মানুষের পাশে দাঁড়াই যেভাবে করছি আমরা একা করছি বা আমাদের চল্লিশটা প্লেয়ার করছে প্লেয়ার্স ফর হিমনিটি সেটাই করি যে কটা লোককে করতে পারি সেটাই করি কিন্তু আমাকে তারা চাইছে মাঠে দেখতে কো অ্যাজ এ কোচ হিসাবে বলো অ্যাজ এ গাইড বলো সেইভাবেই দেখতে চাই তাই জন্যই আমি আবার নিজেকে সরিয়ে নিয়ে এসেছি সময় খুব কম একটা কথা ডিউ রেসপেক্ট আমি কোনো পার্টিকে ছোট করি না যে ভালো কাজ করে সেই আমার কাছে ভালো লোক সময় খুব কম দুটো খুব তাড়াতাড়ি প্রশ্ন করে নেবো একটা হচ্ছে যে যেহেতু কোচিংয়ের কথা বললে কোচিং লাইসেন্সিং করার কি কোনো কিছু পদক্ষেপ এই সব কিছু ঠিক হয়ে গেলে এই ক্রাইসিসটা টাইমটা যাচ্ছে তুমি জানো সবার কাছে মানে মানে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি কে সব কিছু ঠিক হয়ে যাক সবাই সব কিছু স্বাভাবিক হয়ে যাক অবশ্যই চেষ্টা করব আমি শুরু করার আর একটা প্রশ্ন করব যে ইস্টবেঙ্গল মোহনবাগান অবশেষে আইএসএল এ এটা বাংলার ফুটবলের জন্য ভারতীয় ফুটবলের জন্য এবং আইএসএল এর জন্য দেখো অবশ্যই একটা বিগ মার্কেট মার্কেটিং যদি বলতে পারো আমি খুব খুশি ইস্টবেঙ্গল মনমান যেতে চলে গেছিলো ইস্টবেঙ্গল গেছে আমি সত্যি খুব খুশি কেন একটা এক যুগ বারবার করে বলছি এক যুগ আমি তোমার খেলেছি ইস্টবেঙ্গলে তার সাথে সাথে ইস্টবেঙ্গলে যেই ক্রেজটা মন বাগানের ক্রেজটা সারা পৃথিবীতে কিন্তু তাদের সাপোর্টার বেশ আছে এত আমি ব্যাঙ্গালুরু হয়তো অনেক ফ্যান বেস তৈরি করেছি ইস্টবেঙ্গল মনমান কিন্তু ফ্যান বেস তৈরি করতে হয় ইস্টবেঙ্গল মনমান কিন্তু তৈরি করতে হয় না ওদের তৈরি হয়ে যায় জেনারেশন পয় জেনারেশান জেনারেশন পয় জেনারেশান আমাদের সময় যারা ছিল তারপরে যে জেনারেশান এই যে দেখো তুমি এখন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা আসে এটা কিন্তু নেক্সট জেনারেশান আমাদের পরের জেনারেশান কী করে হচ্ছে তাদের ব্লাড থেকে আসছে তো ব্যাঙ্গালোরও তৈরি করছে এখানে তৈরি করতে হয় এখানে তৈরি হয়ে যায় তো তাই জন্য এইটাই হচ্ছে ইস্টবেঙ্গল মন বাগান থ্যাংক ইউ মেহতাব সময় শেষ প্রশ্ন যদিও শেষ হয়নি কিন্তু যেহেতু আমাদের সময়ের বাঁধনে সব কিছু বাঁধা তাই আজকের এই আড্ডাটা আমাদের এখনই এখানেই শেষ করতে হবে আবার কখনো যদি সুযোগ হয় আরও একবার অন্য কোনো আড্ডায় আপনাদের সঙ্গে আমরা আসব নতুন কোনো আড্ডা নিয়ে আরোহী নিউজের পেজে আরোহী নিউজের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ততক্ষণের জন্য বিদায় আর অন্য সমস্ত খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আরোহী নিউজের পেজে